আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমি করব জলপাইয়ের আচার আমার মনে হয় বাংলাদেশে আমরা যত রকম ফলের আচার করে থাকি তার মধ্যে কদবেল আর জলপাইয়ের আচারটা সবচেয়ে সহজ আর এবার আচার তৈরিতে কি কি লাগবে চলুন দেখি এখানে রসুন নিয়েছি এক কাপ শুকনো লঙ্কা সাত আটটি মিষ্টি জিরে এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক টেবিল চামচ তেজপাতা আচারের শুকনো উপকরণগুলো আমি হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি মিষ্টি জিরে আর পাঁচ ফোর একসাথে গুঁড়ো করলাম শুকনো মরিচটা আলাদা আর রসুনটা সামান্য একটু কাটায় ফেতলে নিয়েছি ফুটন্ত গরম পানিতে সামান্য একটু হলুদ দিয়ে জলপাইগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি এবারে চুলায় যাওয়ার আগে জলপাইগুলো সামান্য একটু চামিজ দিয়ে বা হাতে টিপে থেতলে নিতে হবে চুলায় একটি কাপ দুই পরিমাপ সরিষার তেল দিয়ে দিলাম আচারে একটু তেল লাগে কম বেশি সবারই জানা এবারে রসুন কুচিটা দিয়ে দিব সাথে দিব তিনটি তেজপাতা রসুনটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিব এক চামিজ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা নাড়া দেওয়ার সাথে সাথে দিয়ে রাখা জলপাইগুলো এ পর্যায়ে জলপাইটা তেলের মধ্যে উল্টে পাল্টে ভাজতে থাকবো আর এখন দিয়ে দিব এক চামচ লবণ জলপাইগুলো তেলের উপর তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব চিনি আমি দুই কেজি জলপাই নিয়েছি তাই এতে তিন কাপ পরিমাপ চিনি দিলাম আচারে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পর সামান্য একটু পানি ছেড়ে জলপাইটা নরম হয়ে যাবে কিন্তু পর্যায়ে নাড়তে হবে অনবরত একটা না নাড়তে নাড়তে জলপাইয়ের আচারটা একসময় সময় শুকিয়ে আসবে পানিটা চিনির পানিটা শুকিয়ে আচারটা একটু টেনে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো মশলা দিয়ে ভালোভাবে আচারটা আরো কিছুক্ষণ শুকিয়ে নিব নামানোর আগ পর্যায়ে আধা কাপ ভিনেগার দিব সিরকা দিলে আচার অনেকদিন ভালো থাকে তাই দিতে হয় না দিলেও চলে আপনি যদি মনে করেন আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করবেন না খাওয়া হয়ে যাবে সেক্ষেত্রে ভিনেগার না দিলেও চলবে আচারটা নাড়তে নাড়তে পেনের গা থেকে যখন ছেড়ে আসবে আর আচারের সুন্দর একটা কালার চলে আসবে ঠিক সেই সময়ে আচারটা নামিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল